हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। तुम्हारा सबाई कैमन आछो? आशा करछि तुम्हारा सबाई खूब खूब भालो आछो। आमिओ खूब भालो आछि। आमि सकल यूट्यूब फ्रेंड्स दे जानाते चाई शुभ विजय दशमी, विजय आर प्रीति ओ शुभेच्छा। ठीक आछे, बुझतेई पाच्छो आज के शेष और मा आज कैलाशे गमन कर देवे। हाटटा पड़े फेलेछि और सोना ओदी के शाड़ी पड़े फेलेछे। सोना देखा, सोना शाड़ी पड़े फेलेछे। तो मेर संगतिते मा आज के ए शाड़ीटा पड़ेछे। तबे बिकेल बेला आसछे आरो आकर्षणीय धमाकेदार ब्लग। ठीक आछे, कारण बिकेल बेला होच्छे आमादेर दीदीरा सब एक ही शाड़ी किनेछे, बुझेछो तो? तो एक ही शाड़ी पड़े आमरा विजय दशमी ते नाच गान। तो सकाल बेला একটা কথা না বললেই মানে হচ্ছে না যে আমরা সারা জীবন খাসির মাংস খেয়ে আজকের দিনে মানে ইয়ে করেছি, সেলিব্রেট করেছি। বিজয় দশমীতে খাসির মাংস কপালে জুটলো না বন্ধুরা, তার একটাই কারণ, সেটা হলো আজকে আমাদের মঙ্গলবার। তো তার জন্য খাসির মাংস রান্না করি না, জানো মঙ্গলবারে আমরা নিরামিষ খাই। তো তার জন্য আজকে আমাদের বাড়ি হচ্ছে কি ফ্রাইড রাইস আর আলুর দম। ঠিক আছে, তো চলো একটুখানি রান্নাঘরের থেকে ঘুরে আসি। দেখ, আমি সকালবেলা একটু একটু কাজ করেছি সর, আর আজকের দিনে আর ঘরের দিকে তাকিও না। ঠিক আছে, ঘরের হাল একটু বেহাল, কারণ পাপিয়ার হাল যখনই ভালো থাকবে তখন ঘরের হাল একটু বেহাল হয়ে যাবে, তাই না? তো এখানে এই দেখো ফ্রাইড রাইসের চাল ফুটছে। ঠিক আছে, ভাতটা কোনো রকম করে রেখে চলে যাব, এখন পুজো দিয়ে আসবো, তারপরে আবার দেখা যাবে কি করব কি করব না। ঠিক আছে, আর চলো ওখানে চলো। বেলা বুঝতেই পারছো পুজো তো না দিলে আমি ওখানে পুজো দিতে যেতে পারবো না, এই যে পুজো দিয়ে নিয়েছি। ঠিক আছে, আর আমাদের দশমীর পুজোর জন্য এখানে আমি ফল কেটে নিয়েছি আর ফুল দশমীর পুজো দিতে। ঠিক আছে, আমি যাচ্ছি। সোনা সোনা হচ্ছে ফুলের ঝাঁপিটা নিয়েছে। ঠিক আছে, দুই মা মেয়ে দুটো নিয়ে নিয়েছি। কেউ সব লিখে নিয়েছিস কি দেখ, মানে নাম গোত্র সমস্ত কিছু লিখে নিয়েছি। আর আজকে একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা কি বলতো, যে আজকে একটু কথা বলতে পারছি। এই কদিন গানের চক্করে কিছুই কথা বলতে পারছিলাম না। এই এই প্রসাদের থালা কোনটা আসছে না? তো প্রসাদের থালাটা আসছেই না, কিছুটাই আসছে না। তো এখন আমরা মন্দিরে যাচ্ছি। সোনা ছবি তুলতে তুলতে আমার বিরক্তি হয়ে গেল, একটা মাত্র ভালো লাগে না, চার দিন ধরে তুলে যাচ্ছিলাম। তোমাকে ভালো লাগে? শুধু আমার মায়ের তুলেছি, পাড়ার সব লোকের তুলেছি। মায়ের ভাষান হবে রে আজ চলছে সোনা। এখানে লিখছে নাম গোত্র, বুঝতেই পারছো পুজো দিতে যাওয়ার আগে গোত্র নাম লিখতে হয়। সো গাইজ, দেখতেই পারছো আমরা দশমীর দিন পুজো হচ্ছে আর আমরা এখানে বসে আছি আর আমাদের সূর্য ঠাকুর মশাই পুজো করছে। জানো এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা, মায়ের ভাষান হবে রে আজ চলছে আমাদের এখন দশমীর পুজো হচ্ছে, অঞ্জলি হয়ে গেছে আজকের দিনে এরকম করতে নেই। দশমীর পুজো হয়ে গেছে, নন্দিতা তো সব রান্না করে ফেলেছে। এখন
সো গাইস, এখন দেখতে পাচ্ছ প্রসাদ মাখা চলছে। এখন সবাই প্রসাদ নেবে আর বাড়ি যাবে, আর বসে থাকলে হবে না, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। তাই আমি এখন প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি, আবার বাড়ি গিয়ে কথা বলবো। আর বিজয় দশমীতে আমি তোমাদের একটা সুখবর দিতে চাই, সেটা হলো আমাদের এই যে বোনটাকে দেখছো আমি কথা বলছি যে যাওনি কেন, ওই বোনটা মা হতে চলেছে। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। আমাদের দশমীর পুজো দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট। আর পুজোতে প্রচুর আনন্দ মজা দেখতেই পেলে, প্রচুর আনন্দ করলাম। আবার একটু পরে ডান্স হবে, আমাদের ধামাকাদার ডান্স হবে। এবার আমাদের 15 বছর হতে চলেছে, ঠিক আছে? তো তখন আবার সাজুগুজু করে আসা যাবে। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না খাওয়া দাওয়া, তারপরে তবে আজ অনেকটা কাজ করে রেখেছে। আজকে আমাকে বেশি কিছু কাজ করতে হবে না, তোর এই ছবি আঁকা অনেক হয়েছে, আগে তুই খা। আর রাগ কেমন হয়েছে খেলামি না, তুমি জিজ্ঞাসা করো। ভালো হয়েছে, তাকায় দিকে চিনি দিয়েছ, চেক করোনি কেন? তো এখন আমাদের পুজোর একেবারে শেষের দিকে, আজকে হচ্ছে বিজয় দশমী। তো দশমীর পুজো সকালে হয়ে গেছে, বাড়ি চলে এসেছিলাম, এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হয়েছে আজকে আমাদের ফ্রাইড রাইস আর আলুর দম, মাংস হয়নি কারণ আজকে হলো মঙ্গলবার। আর মঙ্গলবারে আমরা কখনো আঁশ খাবার খাই না, তো নিরামিষ খেয়েছি, তোলা থাকলো। তো কালকে আগামীকাল দেখা যাক কি খাওয়া হবে, ঠিক আছে? তো এখন এই যে শাড়িটা দেখছো তোমরা, এই শাড়িটা হচ্ছে আমাদের দিদিরা সবাই ম্যাচিং করে কিনেছে, তো আমাকেও এক পিস দিয়ে গেছে। তো আমি পরে নিয়েছি, সকালে একরকম পরেছিলাম, বিকেলে আর একরকম, দেখে আমাকে কেমন লাগছে প্লিজ প্লিজ বলবে, ঠিক আছে? তো এখন যাব ঠাকুরকে বরণ করতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বরণ করতে যাব। বরণ কীভাবে পুজোয় তোমরা মজা করছো, আনন্দ করছো, আর আমি ঠিক কতটা মজা আনন্দ করেছি জানি না, কতটা তোমাদের সামনে তুলে ধরলাম বুঝতেই পারছো, মানে দর্শকের ব্যাপার কে কীভাবে ব্যাপারটা নেবে জানি না আমরা, তো সেই জন্যে একটু কম সম হলে হয়েছে। আর এখন বাজে 2টো, আর আমি যাচ্ছি এখন বরণ করতে, কারণ বরণ করতে গেলে অনেক ভিড় হয়ে যাবে, আর আমার যেহেতু ভিডিও করতে হবে বেশি, ছবি তুলতে হবে, তাই আমি সবার আগেই বরণ করতে যাচ্ছি। চলো বরণ করতে গিয়ে দেখা হবে। মারে মনের আশা যেন এ মনে, এই জীবনে থাকে এমনই ভালোবাসা, মায়ের ভাসান হবে রে আজ চলছে বরণ। আর আমাদের রাজবাবুর দেখে শুনে সত্যি আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। আমার কুলোটা ধরতে একটু অসুবিধা হচ্ছে, বলছে চলো আমরা দুজনেই ধরে মাকে বরণ করি। আমি জানাবো মাকে, জানাবো আজ আমারে মনের আশা যেন এ মনে, এই জীবনে থাকে এমনই ভালোবাসা, মায়ের ভাসান হবে রে আজ চলছে বরণ। ভাজা কাশোর জমাশোর থাকবে মা আর কতক্ষণ, মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই, রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে। দুর্গাপূজায় যত আনন্দ মজা খুশি মানে সমস্ত কিছু করে থাকি না কেন, এই বিসর্জনের দিন এই যে সকলে সিঁদুর খেলাটা মানে আমার মন ছুঁয়ে যায়। কার কার মন ছুঁয়ে যায় প্লিজ বলবে। জানো এ মনে, এই জীবনে থাকে এমনই ভালোবাসা, মায়ের ভাসান হবে রে আজ চলছে বরণ। বেশি লাগাবো না।
ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। সো গাইস, আমাকে তো তোমরা প্রতিদিন দেখো, আর আমার পাড়া দিদিদের দেখে তোমাদের ঠিক কতটা মজা লেগেছে প্লিজ প্লিজ একবার হলেও আমাকে বলবে। আমরা সবাই ছবি তুলেছি, সিঁদুর খেলেছি, ঢাকের তালে কোমর দোলে রূপে মন ভরে যায়, প্রণাম জানা ওই রাঙা পায়, বাজা কাশোর জমা না ওই রাঙা পায়, করে ধুনচি দু হাতে নাচে রে আমরা সবাই ভিক্ষা চাইছি, লাইক কমেন্ট শেয়ার খুলে করো, রূপে মন ভরে যায়, প্রণাম জানা ওই রাঙা পায়, করে ধুনচি দু হাতে নাচে রে হচ্ছে না বান্ধবী, ঠিক আছে। আর এই যে কোথায় ছিল, আর এই যে আর একটা বান্ধবী দেখেছো, আমি ওই যে একটু দূরে যা, আমি যেখানে থাকতাম আগে তোমাদের বলি সেইখানকার বান্ধবী, ঠিক আছে, এখনো মানে ভুলে যায়নি আমাকে, ওদিকে ও চলে চলছে, না না লাইন দেখাচ্ছে, একটা ছবি তোল আমাদের, দাঁড়াও এই এইভাবে লম্বা করে কর, প্রণাম জানা ওই রাঙা পায়, প্রণাম জানা। সো গাইস, দেখতে পাচ্ছ এখন চলছে প্রণাম, বাজা কাশোর জমা আসর, বিজয়ার দশমীর মিষ্টি খাওয়া চলছে। তো আমার সকল ইউটিউব ফ্রেন্ডসকে জানায় শুভ বিজয়া। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে। তো টাটা।